ইয়ো, হোয়াট ইজ আপ গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা লেজেন্ড এসএমপি 2টা দিব গাইস। আপনারা যারা যারা লেজেন্ড এসএমপি 2 দেখতে চান তারা এই ভিডিওটা একটা লাইক করে দেবেন। এন্ড কিছুটা বলতাছি, আজকে লেজেন্ড এসএমপি তো এখন আগের মতো নাই, এই কয়দিনে ভিডিও ছাড়ি নাই, কিন্তু এই কয়দিন তো লেজেন্ড এসএমপি তো অনেক কিছু হয়ে গেছে, সে অনেক কিছু আজকে আমি আপনাদেরকে দেখাবো গাইস। আজকে ভিডিও শাউট আউট আমি দিচ্ছি হাইপার ফ্যান্টম ভাইকে, আমি শাউট আউট দিলাম গাইস। থ্যাংক ইউ ফর হাইপার ফ্যান্টম ভাই আমাকে রেসপন্স করার জন্য। আমি আগের ভিডিওতে বলেছিলাম যাদের যাদের শাউট আউট লাগবে তারা আমাকে কমেন্টে বলবে, আমি শাউট আউট করবো। নেক্সট থেকে আমি শাউট আউট সাইনবোর্ডে লিখে আমি লাগিয়ে রাখবো গাইস। আর আজকে থেকে আর প্লিজ এই ভিডিওতে যারা এখনো লাইক করে লাইক করে দিন, যাতে প্রথম থেকে শুরু করলেই আমাদের হলো ভিলেজার ট্রেডিং হল। এখানে একটা জম্বি ভিলেজার আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ভিলেজার ট্রেডিং হল আমাদের। এখানে অনেক গাইস এতটুকু তো দেখতে পাচ্ছেন, এটা জব নাই তাহলে এটা কি? ও, এটা তো জব আছে, কিন্তু এটা কেমনে সম্ভব ভাই? দেখা যেতেছে না জব, আর কিভাবে জব থাকতে পারে আজকাল? এটা একটা স্ক্যাম, এটা আমাদের সাথে স্ক্যাম হয়। আর গাইস আমাদের ইন্ট্রোটা কিরকম লাগছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর এখানে আপনাদের দেখাইছিলাম যে দুইটা জম্বি ভিলেজার আছে, আর এটা হলো আমাদের এনচেন্টমেন্ট রুম। এটাকে তো অনেকজন দেখছেন হয়তো, আমার লাইভ স্ট্রিম যারা দেখেন আজকে সেটা লাগাই দেখাইতেছি যাতে আপনার কাছে ভালো লাগবে। এটা হলো আমাদের ফ্লিট রুম যেটাকে দেখাইলাম, এটা হলো পোশন রুম। অ্যান্ড এখান থেকে আমি চলে যাই উপরে গাইস, এখানে আর দেখানো কিছু নেই। যদি এখানে সব দেখাইতে থাকি তাহলে ভাই শেষ হইব না। আর আজকে ট্যুর হলো লেজেন্ড এসএমপির। ওকে, আমার কাছে একটা এলাইট্রা আছে গাইস, আজকে এলাইট্রাতে উইরা উইরা দেখাবো, আপনাদেরকে উইরা উইরা দেখাবো। এখানে তো আপনারা দেখছেনই অনেকজন আমার ব্যান্ডিং মেশিন, ওখানে গাছ কাটে, এগুলো ভাই সাধারণ সাধারণ জিনিস। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার সুগারকেন ফার্ম, আমি এখান থেকে উইরা দেখাই গাইস। আমি একটু উড়ি, দেখতে পাচ্ছেন গাইস আমি একবারে উঠতে পারি এখন মোটামুটি গাইস। এগুলো কোনো ক্লিপটেড ভিডিও না, এগুলো আমি উঠতে পারি, দেখতে পাচ্ছেন উইরা আমি উপরে এসে পড়ছি গাইস। আসলে গাইস সবে মনে করে কি এলেকট্রাতে উড়া নাকি অনেক হার্ড, কিন্তু আমিও মনে করছি গাই প্রথম প্রথম। সূর্যটা কত সুন্দর লাগতেছে ভাই, সব কিছু ওপি ওপি লাগতেছে। আমি ওইখানে আজকে প্রথম ফার্স্ট দেখাইবো এখন আমাদের ফয়সাল আর আমার কষ্টের কষ্টের ক্রিপার ফার্ম ভাই। এত হার্ড ভাই, আমি কেমনে যে বোঝাই আপনি গো ভাই, কি যে কমো বয়সটা মনে একটু ক্লিয়ার আসতেছে না? আজকে বয়সটা ক্লিয়ার আসবে না কেন? আজকে তো আপনার ভাই আরো ভালো করে একটু চেষ্টা করতেছে এডিটিং মেডিটিং সব কিছু, তাহলে বয়সটা একটু খারাপ আসবে কেন? আচ্ছা গাইস, উঠতে এখনো পারতেছেন? আমরা এসএমপি তো বানাইছি গাইস আয়রন ফার্ম, আর আয়রন ফার্মের যদি কোনো টিউটোরিয়াল লাগে সেটা আমাকে বলতে পারেন। আমি ট্রাইডেন্ট দিয়ে উড়ে যেতেছি এখন, আয়রন ফার্মের টিউটোরিয়ালের জন্য আমাকে বলতে পারেন। আয়রন ফার্মটা আমি আপনাদেরকে দেখাবো গাইস, আয়রন ফার্মটা অনেক ইজি একটা আয়রন ফার্ম। আর এখন প্রথম আমরা ক্রিপার ফার্ম দেখাই ভাই। ওখানে দেখেন কবলস্টোন লাগাইছি ভাই, কবলস্টোন লাগাইছিলাম তখন আসছিল না, পরে নিজাদের থেকে নিয়ে আসছি। আর এরকম ভাই আমরা পিভিপি এরিয়া বানাইছি, মানে এখানে ফাইট করি আমরা মাঝে মাঝে। আর যেটা ওয়ার কথা বলছিলাম, ওয়ার আর হবে না, ওয়ার ইজ ক্যান্সালেড ভাই, ওয়ার ক্যান্সেল হয়ে গেছে। আর ম্যাম আমি কিছু কিছু বলতে চাই ইন্ডিয়াদের, মানে যারা আমাকে দেখতেছেন, ম্যাম বলনা চাহতা হ্যাঁ গাইস, আপ লোক জো জো বন্দে ইন্ডিয়া মে ইন্ডিয়া সে মেরে কো দেখতে হো উসকো ম্যাম সরি বলনা চাহতা হ্যাঁ, ম্যাম বাংলা মে বাত করুঙ্গা অভি সে, অ্যান্ড মেরে কো ম্যাম ভুল হি গয়া থা ম্যাম বাংলাদেশি হু ভাই, আপ সবি কে লিগে ম্যাম হিন্দি মে বাত করা, লেকিন ভাই মেরে জ্যাদাতর অডিয়েন্স না বাংলাদেশি হ্যায় ইসিলিগে ম্যাম বাংলা মে বাত করা। ওকে গাইস, ইন্ডিয়ান ভাইদের একটা মেসেজ দিয়ে দিলাম গাইস। এই মেসেজটা আমি আশা করতেছি ইন্ডিয়ান ভাইরা বুঝবেন যদি পুরো ভিডিও বুঝে থাকেন দেখে থাকেন। আর গাইস যেটা বলতেছি এটা হলো আমাদের স্টোন ফার্ম, এখানে আপনারা দেখুন কীভাবে এখান থেকে স্টোন মাইনিং করতে পারবেন আপনার আনলিমিটেড। এটা ক্রেডিট অনলি ফয়সাল, এটা অনলি ফয়সাল বানিয়েছে, এটা কেউ ওকে একটু হেল্পও করে নাই, ও একা একা বানিয়েছে। অবশ্যই গাইস সত্যি কথা বলতে এটা তো কাজের না, কারণ আমাদের পিছিয়ে আপনারা এটা দেখছেন অটোমেটিক স্টোন ফার্ম, সেটা তো আমরা টিএনটি ভৈরা ভাই কয়েকটি আমার আমার প্ল্যান আছে, শুধু আমার নাকি আমি জানি না এসএমপি কারো কি এটা ঠিক করার উচিত প্ল্যান আছে নাকি। আপনার যারা দেখছিলেন আমাদের প্রথম থেকে এপিসোড তারা দেখছেন যে হয়তো বা আমাদের যে টিএনটি ফার্ম কি বলতেছি স্টোন ফার্মটা আছে ফুল অটোমেটিক, সেটারে চালু করতে হবে। এখানে ফয়সাল তার নিজের জন্য একটা মুরগি ফার্ম বানাইছে, এটা আমার লাগবে না কারণ আমি গোল্ডেন ক্যারট খাই ভাই, আমরা বড় লোক। ফয়সালের মডার্ন হাউসটা পরে একটু আর পরে ট্যুর দেবো না গাইস, আমি লঞ্চার দিয়ে না একটু উড়ি গাইস, আমি লঞ্চারতে পারি না অবশ্য, কিন্তু দেখছেন গাইস পারি নাই আসলে গাইস আমি না ভাই এককালে বট ভাই আমার, কিন্তু লঞ্চার সারা ভাই নিচের থেকে উঠছে, এটা কিন্তু পমেজ, আমি নিচের থেকে উঠছি ভাই, আপনার দেখছেন একবার উঠছি ভাই, কোনো প্রবলেম নেই ভাই। ইলেকট্রিক উড়া অনেক হার্ড ভাই, আসলে মোবাইলে তো আরও হার্ড। আল্লাহ আল্লাহ আল্লাহ, আবার উপরে উঠতে হবে গাইস, কি প্যারা না ভাই, কী জন্য যে ক্রিপার ফার্মটা তো আমি আপনাদেরকে দেখাইনি, আমি দেখাই দেবো এখন কীভাবে ক্রিপার ফার্মে আপনারা মানে গান পাউডার পাই আমি, সেগুলো সব আপনাদের এখন ডিটেলসে দেখাবো গাইস। একটু উপরে উঠতে দেন ভাই, উপরে উঠা তো অনেক প্যারা, রকেট যেতেছে সব ভাই, রকেটের লেগে কতক্ষণ এফকে থাকা লাগবো। আসলে ভাই এই ক্রিপার ফার্মটা এতটা ভালো বললেও হয় না, কারণ এই ক্রিপার ফার্মটা গান পাউডার দেয় কিন্তু ওগুলো রকেটের জন্য এনাফ গাইস, ওগুলো কিন্তু আমরা ইসের জন্য এনাফ না। যেরকম মনে করেন কী বলে এটাকে, কিয়া বলতে উসকো
টিএনটির জন্য এনাফ না ভাই, টিএনটির জন্য অনেক গান পেয়ে মানে এনাফ, এটাও ভালো করে কাজ করাইতে পারি চাইলে। এটাকে যদি আমরা এফকে থাকি এটা অনেক ওপিভাবে কাজ করে। দেখুন আমরা এখন আসতেছে না কারণ কিপার একটু 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 থাকতে হয়, এই যে দেখুন একটা আসছে, আরও এখন আসতেই থাকবে, একটা আসলে আসতেই থাকে আর একটা না আসলে তো আর একটু বসে থাকতে হয়, এটাই সমস্যা। আয়রন ফার্মের মতো অবস্থা, আয়রন ফার্ম এরকম। আর গাইস এখানে দেখুন আরও আসবে, এই যে আরেকটা এসে বসতে দেখছেন। যাই হোক গাইস এখানে আসতে থাকে, অনেক ভালোভাবে কাজ করে, এমনি খারাপও বলা যায় না গাইস। একটু কয়েকটা রকেট বানিয়ে নিই আমার কাছে, সুয়াকিন নিয়ে আমি সবসময় ঘুরি। সুয়াকিন ফার্মও আগের থেকে অনেক ভালো কাজ করে এখন গাইস। রকেটের জন্য আমার বিকন বানানোর রেসিপি, ও অপসিডিয়ান আমার কাছে আসছে, তাই বিকন বানানোর রেসিপি আসছে। আমি বলি কী রে বিকনের রেসিপি, বিকন বানালে তাহলে একটা, এখন দেখি গাইস বিকন বানাইতে অপসিডিয়ান লাগে, কত স্যাড। এখান থেকে গান পাউডার দুইটা আসছে গাইস, দুইটা কিপার মোর্স আপনারা দেখতে পাচ্ছেন। যদি এটাকে লুটিং থ্রি দিয়ে মারার একটা কিলিং সিস্টেম করি তাহলে আমরা আরও কিপার পাইতে পারি, কিন্তু লুকি যদি কিপার ফাইটটা যায় তার ধরে আর আমি এই সিস্টেমটা করি নাই, কিন্তু ভবিষ্যতে করতে পারি গাইস। অ্যান্ড আজকে 31টা রকেট হয়ে গেছে এখন ফাইনালি, এই ক্রাফটিং কেবল পেতে লাভ দিয়ন যায়, হ্যাঁ যায়। কিন্তু তারা তাছাড়াও আমি অনেক কিছু আপনাদেরকে দেখাতে চাই, যেরকম গাইস দেখুন আমি আরেকটু এফকে থাকি ভাই, আমার রকেট লাগবে দেখি আরে চলে যাই। ও এখানে তো আপনাদের আরেকটা দেখি না, উইরা উইরা আসছে, এখানে নিচে লিফট আছে, এটা আপনাদের এখানে এখানে আসে, কিন্তু এখানে অনেকগুলো ফালতু চেষ্টা ছিল মানে হপার, ওগুলোকে আমি করে দিচ্ছি। এখান থেকে আমি লাভ দিয়ে দিবো, এখন লাভ দিয়ে দিছি অলরেডি আপনাদের। ও মা আয়রন ফার্মের ভিতর লাভাতে, না 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 লাভাতে না, লাভাতে না, ওকে লাভাতে না, লাভাতে কথা। আমরা কি আমরা যে মডার্ন হাউসটা বানাবো সেটার জন্য এখন প্রিপারেশন চলতেছে গাইস। আমি তাই আর কোনো ফার্ম এখন আপাতত আমি নিজে বানাইতেছি না, ওরা বানাইলে বানাক। আমি ফার্ম বানানো শুরু করবো গাইস মডার্ন হাউসের পর গাইস। আমার মডার্ন হাউসের জন্য আমি জায়গায় করতেছি প্ল্যান্ট, ওগুলা এখন দেখাইবো নাকি আমি জানি না, দেখাইতে পারি গাইস। এখন আমার অনেক প্রিপারেশন চলতেছে, এখানে ভিলেজার আছে আপনি দেখতে পাচ্ছেন, একটা লাগিয়ে গেছে বলে এখানে স্ল্যাব লাগাই দিই গাইস। মডার্ন হাউসের জন্য অনেক প্রিপারেশন চলতেছে ভাই, অনেক কংক্রিট দরকার, অনেক কোয়ার্ড দরকার, কিন্তু গাইস কোয়ার্ডের তো কম নাই, কিন্তু কোয়ার্ডের জন্য একটু ওয়েট করা লাগে। কেন ওয়েট করা লাগে আমি বলি, ভিলেজার একটা ভিলেজার একবারে ভাই 15-16 করে ব্লক দেয়, আর কোয়ার্ডস তো অনেক লাগবে, কিন্তু অনেকে বললে ভুল ভাই, স্ল্যাব লাগবে আর স্টিল লাগবে, আমরা কংক্রিট ইউজ করবো তার বদলে। এখন গাইস এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা জম্বি ভিলেজার আছে, এটা কীভাবে কাজ করে আমি বলতেছি। এই 20টা ভিলেজার আপনারা দেখছিলেন আমার ট্রেডিং হলে অনেক মানে ভিলেজার আসিল, ফলে সেগুলো আয়রন গোলেম স্পন করতো, এখানেও সেই একই পদ্ধতি। আমি একটু হপার যে উইটের আপডেটটা কি জন দেখি, নামটা দেখাই সাবস্ক্রাইব ভাই, এটার নাম সাবস্ক্রাইব, তাই অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিবেন। আর আরেকটা কথা, চ্যানেল নতুন হয়ে থাকলে ভাই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন ভাই প্লিজ, আর ভিডিওটা ভাই প্লিজ শেয়ার করে দিন, একটা শেয়ার করলে ভাই আমার অনেক ভালো লাগে। অ্যান্ড ভাই নিশ্চয়ই দেখি আয়রন আছে নাকি, একটু গাইস একটু আয়রন দেখা যায়, একটু আয়রন তো লাগে নাকি, আয়রন ছাড়া কি কিছু চলে বলেন আপনারাই। ও এখানে 4টা আয়রন মাত্র, কিন্তু গাইস ওইখানে ফুল দেখছেন অনেক ফুল পাওয়া যায়, আর আয়রন তো পয়সা লেগে গেছে মনে, একটা শালকার বক্স ভরা আয়রন আছে ভাই, একটা শালকার বক্স ভরা। এটা তো একটু এফকে থাকা লাগে ভাই, মাইনক্রাফ্টের এফকে জিনিসটা কেমনে ফিক্স করা যায় দেখি ভাই। গোলেম আসে কখন ভাই, গোলেমের জন্য একটু ওয়েট করা যাক, ওকে এখানে একটু ওয়েট করি ভাই, আপনাদের গোলেম না দেখে আমি যাবো না। আর গাইস সবাই বলুন ভাই, বলুন সবাই, ওই যে দেখেন গোলেনে আসছে, যদি আয়রন ফার্মের টিউটোরিয়ালটা চায় তাহলে আমাকে বলবেন। এখানে দেখুন এখন আরেকটা আসবে, আসতে থাকবে ভাই আয়রন ফার্মের টিউটোরিয়ালটা, যাদের যাদের লাগবে তারা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যেটা বলতেছি গাইস আয়রন ফার্মের জন্য আমি একটা টিউটোরিয়াল করবো, এইটাই অনেক ইজি ভাই। আপনার আমি আমরা তো আয়রন ফার্ম বানাবো না বলছিলাম, পরে দেখি ভাই অনেক অনেক ভাই জেনে ওনার থেকে আমি এই ভিডিওটা দেখছি, ওনারটা দেখে আমি বানাইছি, উনি ছাড়ছে ভাই। আরেকটা আসছে মনে হয়, আরেকটা আসছে ভাই, কী জন্য জানি এটা কী সর ধরনের গ্লিচ, একালে ব্লকের ভিতরে উঠে যায়, আরেকটা আসে না এখনও গাইস। এটা তো এত এত স্লো কাজ করে না, আমি জানি না কী জন্য এরকম হইতেছে, এত স্লো কোনো সময় কাজ করে। ওই যে আরেকটা আসে, এই যে দেখছেন এক দুইটা একসাথে আসছে, ওইখানে একটা লাভাতে পড়তেছে, আপনারা একটু খেয়াল করে দেখুন। আর এই যে দোনোটাই গেছে, আরও আসবে, এগুলো মরার সাথে সাথে আসবে, এগুলো ফ্যান্স দিয়েছি নাহলে গোলেম আমাদের মারা স্টার্ট করে দেয় ভাই। গোলেম প্রথম প্রথম অনেক মারছিলাম, কারণ আমাদের কাছে আয়রন ছিল না, হপারের জন্য গোলেম মারতে হয়েছে আসলে ভাই, এটাই হলো স্বাভাবিক। এখানে দেখুন ও ভাই এখানে ফিগে এসে বসে ভাই, তিনটা আসছে আরও আসবে অবভিয়াসলি। এখানে মানে অনেক এফিসিয়েন্সি আয়রন ফার্মটা অনেক ভালোই গাইস, অনেক ভালো আসলে, কেমনে যে বুঝাই আপনাদের, অনেক ভালো কাজ করে। আর গাইস যারা যারা এখনও চ্যানেলে নতুন তো সাবস্ক্রাইব করেন, আর যেটা বলতেছি আমাদের চ্যানেলে ভাই আর একটা সাবস্ক্রাইব লাগে 50টা সাবস্ক্রাইব করতে, তাই অবভিয়াসলি ভাই প্লিজ কেউ একটা কমপ্লিট করে দেন ভাই, যে কমপ্লিট করবেন তাকে। আর আগামী ভিডিওতে শাউটারের জন্য নাম নেওয়া হবে, যত বেশি কমেন্ট করবেন তত বেশি শাউটার দেওয়া হবে। আর গাইস এখান থেকে উঠতে পারতাছি না কেন, ওই উঠতে পারতাছি না কেন প্লিজ কমেন্টে বলেন ভাই, উঠতে পারতাছি না কেন, এত বড় আমরা, ওকে উঠতে পারতাছি না, তাই প্রাণী যা যেতেও নাকি ভাই উঠতে পারি না কে, আমি হ্যাঁ উইরা সারম উইরা সারতে হইব আমার, পানি যাই যাই ভাই পানি যাই যাই, উড়ান লাগবো না আমার এমনি। আমি ট্রাইডেন্ট উইরা যাই, আমার কত সুন্দর একটা ট্রাইডেন্ট আছে, ট্রাইডেন্ট থাকতে আমি কী খারাপ ভাবে। এখন আমি আপনাদের গোল্ড ফার্মটা দেখে আসি, নাকি গোল্ড ফার্ম দেখতে যাবেন,
চলেন তাহলে গোলফার্ম, এটা হলো আমাদের এক্সপি ফার্ম, এটা উপরে যাওয়ার কোনো টাইম নেই, আমি এমনি দেখাই দিলাম। আর এখানে আব্দুল ভাই বাসা আছে, আর এখানে আব্দুল ভাই ডগ হাউস, এখানে আব্দুল ভাই ফার্ম, এখানে উল ফার্ম, আর আরেকটা আমার নিজস্ব পার্সোনাল উল ফার্ম আছে, সেটা আমি দেখাবো একটু পর। এই যে আমাদের ওইখানে দেখতে পারলেন, ওইটা হলো আমাদের, আমি ভালো করে দেখাই বলতে ভুলে গেছি, ওইখানে হলো আমাদের এক্সপি কী বলতেছি আমি পাগল হয়ে গেছি নাকি, ওইটা হলো আমাদের কবরস্টোন ফার্ম, অটোমেটিক ফুল অটোমেটিক হয়ে যাবে যদি আমি TNT ওটা ভিতরে পড়ি। আর এখানে এটা একটু অন করে দিই, আমি আপনাদেরকে দেখাই এটা কীভাবে কাজ করে। দেখুন এইভাবে নেদারটা অফ অন হয়, তারপর ওইখান থেকে পিগলিন স্পন হবে, দেখছেন পিগলিন স্পন হওয়া ইস্যুটা। আই গেস আরেকটা কথা বলবেন, সেটারটা কি আমি রাখবো, আপনারা যদি বলেন রাখবো, না হলে রাখবো না। ওকে বন্ধ হয় না কে, বন্ধ হয়েছে, ওকে 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 হয়েছে। এটা লাইনটা নিচে নিয়ে যেতে হবে, নাহলে উপরে আসতে যাইতে অনেক কষ্ট হয়। হ্যাঁ এটা নিচে নিয়ে যেতে হবে আসলে। আল্লাহ আল্লাহ, ও মাই গড, ফেদার ফলিং আসলো, তাও সমস্যা আসলো না, ফেদার ফলিং তো আসলো, ট্রাইডেন দো ফ্রোডো। ওকে ওকে গাইস, এখন দেখি কোন দিকে যাওয়া যায়। এখন দেখি এটা হলো এক্সপি ফার্ম, আমি আগে কী বলতেছি, এটা হলো TNT ফার্ম, এটা আমি আগে বলে দিয়েছি। কী বলতেছি ভাই, কবলস্টোন ফার্ম, আমি TNT ফার্ম, এক্সপি ফার্ম, কত ফার্ম বানিয়ে দিলাম। আচ্ছা আর কি, এখানে আমি যাইতেছি, এখানে রাত হয়ে গেছে ভাই, রাতে সেটাটা অনেক অন্ধকার হয়ে যায়। এটা আপনারা জানেন নাকি জানেন না, সেটার লিঙ্ক যদি লাগে আপনাদের আমাকে বলবেন, আমি দিব। আর গাইছে আমি বাসায় যাই, একটা ঘুম দিয়ে আসি, কিন্তু তার আগে উল ফার্মটা দেখা যায়। আমার উল ফার্মটা স্টার্ট করে দিয়েছি গাইছে, আবার সবগুলো ভিতরে দিয়েছি, কিন্তু আপনাদের যেরকম আমি উল ফার্ম বানাইছিলাম তখন বলছিলাম যে আমি আরেকটা সেকশন করবো বাম ডান পাশে, কিন্তু করি নাই। এখানে অনেকগুলো উল আছে, এগুলো থাকি আমি এখানে অবজারভার, সেই যে রাখছি আর নিই ভাই, অনেক কাজ আছে। উল ফার্ম এত ইম্পর্টেন্ট না আমার জন্য, আমি নেদারাইট মাইনিং করছি, কিন্তু তাও আমার টুলসও করতে হবে গাইস, টুলসও। আমার ডায়মন্ডের সোয়ারটা তো চলে গেছে নেদারে যাওয়ার পর ভাই, এটা ফাটান কিছু না ভাই, এই ক্লিপটা আমি বাদ দিয়ে দেব, এই ক্লিপটা বাদ দিয়ে দিতে হবে আসলে, খেলে খারাপ হয়েছে। কিন্তু আমার ঘরের জন্য নিয়েছে, এগুলো ভাই সব ফ্ল্যাট করছে, আপনি দেখতে পাচ্ছেন। এই মার্কেটটাকে ভাই চালু করে দেবো, এটাকে ইন্টারভিউ দেই নি আমি আপনাদের। এটা হলো আমার ঘরে যাওয়ার সেকশন গাইস, এই সেটার ঘরটা অনেক ওপি লাগে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাবেন। অ্যান্ড গাইস অন্য ঘরে আজকে শুই, কারণ ওর ঘরটাও তো দেখাই দেবো। ওকে গুড নাইট এভরিওয়ান। ওই ভাই সূর্যর চাঁদটা কত সুন্দর লাগে, চাঁদও তো অনেক সুন্দর, আহ সেটারটা দেখে লাগে বাস্তব জীবন, বাস্তব জীবন। এটা হলো আমাদের সটি কী বলতেছে, ফার্নেস সিস্টেম, অটোমেটিক মানে অটোমেটিক স্মেলটার এটা। আরে ভাই জম্বি জম্বি দিকে আয়গা ভাই, জম্বি দিকে আয়গা, ওয়ান স্লিপের লেগে তো তার সকালে জলেও না লাগে না গে ভাই, বট হয়ে গেছি পুরো বট ভাই। আমার রুমে যাই, আমার রুমে সকালবেলা দেখাই সেটারে। এটা হলো আমার রুম ভাই, এটা আমার রুম, লাস্টে গাইস ফয়সালের কাসেল অ্যান্ড ফয়সালের সব কিছু দিয়ে আমি লাস্টে শেষ করব। ওকে এখানে একটা ক্যারট লাগাই দিই ভাই, খালি খালি লাগে একটা ক্যারটই লাগাই দিই এটা দিয়ে গাইস। আমার মাথায় একটা ফ্যান্টাস্টিক প্ল্যান আছে, যে প্ল্যানে আমি একটা মানে ফুল সিকিউরিটি ইন মাই ভিলেজার্স হল, এরকম সিকিউরিটি দিব কেউ আমার ভিলেজার হলে যাইতে পারবে না। আপনারা যদি বলেন তাহলে আমি দিব গাইস, আমার মাথায় এরকম একটা মজাদার একটা প্ল্যান আছে। ওকে এটা হলো আমার TNT লঞ্চার, এটা দিয়ে আমি আমার TNT লঞ্চার কী ভাই, এলাইটা লঞ্চারের TNT লঞ্চার বানিয়ে দিয়েছি। ওকে দেখছেন কত সুন্দর করে আমার লঞ্চার দিয়ে উঠতে পারি ভাই, সত্যি কথা বলতে গেলে কিন্তু সব একবারে করছে। ফয়সালের বাসাটা কিন্তু আমি ভিতর থেকে দেখাই নি, এখন লাস্ট ভিতর থেকে দেখাই দিই। অনেকে বলবেন লাইভ ইনসানের মতো বাসা বানাইছে, ভিতর থেকে দেখাও নাই ভাই, তুমি অনেক খারাপ। কিন্তু আর ঘেরে দিয়ে গেলে তো ভাই, ওর একটু মাইন্ড করবো কেউ আমার বাসায়, আমার ছাড়া পারমিশন ছাড়া গেছোস কেন। তাই গেছে আমরা চোরের মতো যাব, চোরের মতো চলে আসবো। ও আয়সা যদি ট্রেন না পায়, আর বিশেষ করে ফয়সাল যদি এই ভিডিওটা দেখে থাকোস, তোরে কই ভাই ভাই, তোর বাসা এটা আমার বাসা, আমি গাইছে এটা আমার বাসা আসলে, কে ফোন দিল গাইছে, এটা কাইটা দিতে হবে ফোনটা, এটা এমনি এসে পড়ছে কোনো কাহিনী নেই। আর গাইছে এখন দেখতে পাচ্ছেন যে আমি অর্ডার দিয়ে উঠতেছি, আর অর্ডারটা তো টেকচার ব্যাগ সেই লাগে। ও মাই গড, আল্লাহ এখানে একটা ছোটো একটা গার্ডেন আছে, আও মাই এখানে একটা এই ব্যালকনি আছে কী বলে এটা গাইস, এখান থেকে আমরা অনেক ওপি একটা ভিউ পাবো। অ্যান্ড এখানে আমি রকেটটা চালাইতে চেয়েছিলাম, কিন্তু রকেটটা চালাইতে পারিনি। ওর দরজাটা তো আপনাদেরকে দেখাই নেই গাইস, দরজাটা হলে এইভাবে অটোমেটিক যায়। এখানে কিন্তু অনেক মানুষ লাভা দেয়, কিন্তু ও ভাবলো আমার বন্ধুরা যদি এখানে আইসা লাভাতে পড়েই যায়, তাহলে এই লাভা কেন লাগাবো কেন। ওকে গাইস লাস্ট আমি ফয়সালের সিংহাসনে যাই, আমি আগে একবার বলছিলাম ফয়সালের সিংহাসন আমার, ওইটা অন্য না, ওইটা আমার সিংহাসন গাইস, ওইটা আমি বানাইছি, ও কিছু কোনো হেল্প করে নি, ও আসলে কোনো হেল্প করে নি, এটা ফুললি মেড আমার, এটা ক্যাডিট ফুল আমার। ওকে এটার ক্যাডিট ফুল আমার, এখানে দেখতে পাচ্ছেন গাইস আমি আয়সা পড়ছি এখানে। আর আপনারা যারা যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিন, আজকে ভিডিও শেষ করার সময় আয়সা পড়ছে। আর যারা যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব, বাই বাই, টাটা সি ইউ, আল্লাহ হাফেজ গাইস, টিল নেক্সট।